পাতায়া শহর একটি আন্তর্জাতিক পর্যটন শিল্প নগরী। বহির্বিশ্বে এই শহর সুনাম অর্জন করেছে কয়েক যুগ ধরে। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের পর্যটন কেন্দ্র। আজ আমরা দেখব একটি বিশেষ ধরনের খামার। খামারটি শহর গেসা একটি গ্রামে গড়ে তোলা হয়েছে। এটি একটি পারিবারিক ঝিঝি পোকার খামার। এখানে বাণিজ্যিকভাবে এর চাষ করা হয়। নেটের ডালাযুক্ত বাক্সের ভিতরে ঝিঝি পালন করা হয়। এতে কয়েকটি স্তরে এদের জন্য ঘর রয়েছে। ডিম থেকে ফোটার পর এই ঘরগুলোতে এরা বড় হয়। বাক্সের উপরের স্তরে এদের জন্য খাবার ও পানির ব্যবস্থা থাকে। সাধারণত খাবার হিসাবে ভুট্টা, গম, ধানের গুঁড়া এবং বিভিন্ন প্রকারের শাকসবজি দেওয়া হয়। চল্লিশ থেকে ৪৫ দিন পর্যন্ত এদের পালন করে বাজারজাত করার প্রক্রিয়া শুরু হয়। পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর সিদ্ধ করে বাজারজাত করা হয়। ঝিঝির চাষ করে দেশে আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। থাইল্যান্ড সহ অন্যান্য দেশে ঝিঝির খাবার হিসাবে প্রাচীনকাল থেকেই প্রচলিত। থাইল্যান্ডের বিভিন্ন স্থানে খাবারটি স্ট্রিট ফুড হিসাবে পাওয়া যায়। আমাদের দেশে ঝিঝির বাণিজ্যিক খামার সম্ভব হলে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।